নিপুণ আক্তার, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুনামধন্য চিত্রনায়িকা নিপুণ আক্তার, যিনি দর্শক মাঝে নিপুণ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি চিত্র অভিনেত্রী। জন্ম 9 জুন কুমিল্লা, বাংলাদেশ। বর্তমান বাসস্থান ঢাকা। পেশায় অভিনেত্রী এবং মডেল, টিভি অভিনেত্রী। এই অভিনেত্রী রূপালী জগতে কার্যকাল শুরু করেন 2006 সাল থেকে বর্তমান। উচ্চতায় প্রায় 5 ফুট 5 ইঞ্চি এই অভিনেত্রী। ধর্মে ইসলাম। পড়াশোনা নিপুণ আক্তার 1999 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাশিয়ায় চলে যায়। এরপর 2004 সালে লেখাপড়া শেষ করে এরপর পাড়ি দেয় জার্মান যুক্তরাষ্ট্রে। অভিনয় জীবন। নিপুণ আক্তার 2006 সালে অভিনীত প্রথম চলচ্চিত্র রত্নগর্ভা, যা আজও মুক্তি পায়নি। এরপর 2006 সালে অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পিতার আসন। এই ছবির মাধ্যমে নিপুণ আক্তার চলচ্চিত্রে অভিনীত অভিষেক হয়। নিপুণ আক্তার অভিনীত উল্লেখযোগ্য বেশ কিছু চলচ্চিত্র যেমন পিতার আসন, সাজঘর, রিক্সাওয়ালার প্রেম, বাবার কসম, শুভ বিবাহ, চাঁদের মতো বউ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুনামধন্য অভিনেত্রী।